শনিবার প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিভিন্ন চার্চগুলি সেজে উঠেছে। এদিন সকাল থেকে চার্চগুলিতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করলাম, গ্রহণ করলাম, আমার কাজ শেষ না। তখন ঈশ্বর যিনি আমার পরম পিতা, তিনি আমার স্বর্গীয় পিতা, তার জন্য কেন আমি দায়িত্ব বহন করব? ভয় করিলাম, কেন দেখ আমি মনে মহানন্দের সুসমাচার জানিয়ে দিয়েছি। এটাই আমাকে যদি আমরা মনে করি পৃথিবী দিয়েছিল কাকে করার জন্য? শিষ্য বিচার করে তিনি, তাই না? তার মধ্যে এটা ছিল ঈশ্বরের বাক্যের কথা আমরা শুরু করতে পারবো। সারাদিন ধরেই চলে নানা অনুষ্ঠান। এদিন সকল ধর্মের মানুষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলী মানুষদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আজকের আমাদের খ্রিস্টমাস উপাসনা হলো, এরপরে আমাদের মেলা আছে বিকাল থেকে, এবং আজকের এখন গেট টুগেদার আছে সকলের সঙ্গে। আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে প্রভুর সুন্দর যে বাণী, সেই বাণীটা আমরা সবাইকে শোনাতে চাই, তার ভালোবাসাকে শেয়ার করতে চাই, এবং তিনি যে আশীর্বাদ করেছেন আশীর্বাদ স্বরূপ যে তিনি মানুষে এসেছিলেন সেই বিষয়টা আমরা সবাইকে জানাতে চাই। বর্ধমান থেকে টিঙ্কু সাওয়া রিপোর্ট, আনন্দ বার্তা।